আফ্রিকা সিয়েরা লিওন হচ্ছে 15,000 কিলোমিটার দূর, তবু এখানে যদি আমাদের একটা ভারতীয় মন্দির যদি দেখে, একটা ভারতের ঐতিহ্য, এটা দেখতে কিন্তু খুব ভালো। দেখুন এই যে ভারতীয় মন্দির, তো গাইজ দেখুন এই যে এরা পান গাছ লাগিয়ে রেখেছে। দেখুন এগুলো হচ্ছে পান গাছ, এগুলো আমরা সাঁচি পান বলি আমরা অ্যাকচুয়ালি। দেখুন এই যে পান গাছ, এই যে পাতাগুলো লাগিয়েছে, মানে এখানে এরা পান গাছও কিন্তু লাগিয়ে রেখেছে এখানে। মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আফ্রিকার ভেতরে এরকম একটা টেম্পলের মধ্যে তারা পান গাছও লাগিয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো আর কি। রাধে রাধে, দেখুন এই যে পুরো ব্যবস্থা করেছে এখানে সামনে। শিব বাবা আছে, আর এদিকে জয় মাতা দি আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আছি এখন আফ্রিকার সিয়েরা লিওনে। তো এই সিয়েরা লিওন আমাদের বাংলা থেকে প্রায় 15,000 কিলোমিটার দূর। তো এইরকম একটা 15,000 কিলোমিটার দূরে আমাদের একটা ভারতীয় টেম্পল, ইন্ডিয়ান টেম্পল একটা আমাদের এই টাউনের মধ্যেই আছে। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কেমন ধরনের পুজো হয় বা কেমন এরা মেনটেন করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে আমার মর্নিং শিফট ছিল, তো 3টের সময় ডিউটি থেকে চলে এসেছি। তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আজকে আমরা ইন্ডিয়ান টেম্পলে গিয়ে দেখবো যে ওখানে পূজাপাঠ কেমন হয় বা ওখানে কীভাবে করে এনভায়রনমেন্ট বা কেমনভাবে মেনটেন করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন রেডি হয়ে গেছি, আমাদের সাথে আর কে কে আছে চলুন দেখি। তো গাইস, এই হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে এরা এই রান্নাবান্না করে, এখানে কিচেন ভেতরে আছে। আর এই সাইডে এরা সব এই যে আমাদের টিফিন বক্সে করে, এই টিফিন বক্সে করে সব এরা আমাদের খানা প্যাক করে দেয়, খাবার প্যাক করে দেয় টিফিন বক্সের মাধ্যমে। তো এখন সব এরা মেনটেন করছে যে কী কী রান্নাবান্না করেছে না করেছে সেটাই এরা বলছে আর কি এদেরকে। বাকি এদিকে রান্নাবান্না হচ্ছে এই সাইডে। রেডি হ্যাঁ, চলে চলো চলো চলো। তো গাইস, আমরা সব রেডি হয়ে গেছি, এবার যাবো, এবার চলুন। তো গাইস, আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদেরকে ড্রাইভার কে যায় দেখি, এই গাড়িটা যায় না এই গাড়িটা যায়, কোন গাড়িটা যায় দেখি। অ্যাকচুয়ালি আমাদের কোথাও যাওয়ার জন্য আমাদের কোম্পানি গাড়ি প্রোভাইড করে, তো অ্যাকচুয়ালি দেখি কোন গাড়িটা দেয় আমাদেরকে। এই গাড়িটা অ্যাকচুয়ালি নর্মালি আমাদের যাওয়ার জন্য এই গাড়িটাই দেয়, কোনটা দেয়। তো গাইস, এই গাড়িটা আমরা পেয়েছি অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করে। আমরা যদি কোথাও যাই, টাউনে যাই বা কোথাও মন্দিরে যাই বা অন্য কোথাও যাই, তাহলে এখানে কোম্পানি থেকে প্রোভাইড করে। তো গাইস, আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, পুরো যে গ্রামের রাস্তা সামনে। তো গাইস, গাড়ির মধ্যে এখন বসে গেছি। এই সন্ধ্যেবেলাটা অ্যাকচুয়ালি আফ্রিকাতে এখানে কিন্তু একটু ট্রাফিক বেশি হয়। দেখুন সামনে কিন্তু ট্রাফিক আছে, তো এই সময়টা একটু ট্রাফিক বেশি থাকে, তো এই জন্য একটু আমাদের গাড়ি একটু স্লো যায় আর কি। তো আমাদের যেতে প্রায় লাগবে এখান থেকে 25 মিনিটের মতো লাগবে এখান থেকে, তো বেশি দূর নয় যদিও। তো চলো, Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. তো গাইস, ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো চলুন দেখি এখানকার মন্দির কেমন দেখি চলুন। তো গাইস, এই হচ্ছে ভারতীয় মন্দির। দেখুন আফ্রিকা সিয়েরা লিওন হচ্ছে 15,000 কিলোমিটার দূর, তবু এখানে যদি আমাদের একটা ভারতীয় মন্দির যদি দেখে, একটা ভারতের ঐতিহ্য, এটা দেখতে কিন্তু খুব ভালো। দেখুন এই যে ভারতীয় মন্দির, কৃষ্ণ বন্দে জগৎ গুরু, এক মন্দির, ভারতীয় টেম্পলটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মন্দির এখানটা। তো এই হচ্ছে এখানকার সিস্টেম। দেখুন এই যে এই সাইডে পুরো মন্দির বানিয়ে রেখেছে, আর এই সাইডে সব পুরো মন্দির আছে, সব ঘুরিয়ে আপনাদের দেখাবো। আগে এই যে দেখুন, এখানে জলের ট্যাঙ্কি রেখেছে, হাত পা ধোয়ার ব্যবস্থাও আছে সব কিছু। এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়, তো আমরা এখানে জুতা খুলে নিই, খুলে আমাদেরকে যেতে হবে এখানে হাত ধোয়ার জন্য। তো এখানে আমরা হাত ধুয়ে নেব। গাইস, এই হচ্ছে জলের ট্যাঙ্কি। তো এই সামনে এই যে গাছগুলো লাগিয়ে রেখেছে দেখছেন, পান। তো গাইস দেখুন, এখানে কিন্তু পানের গাছ লাগিয়ে রেখেছে। দেখুন পান কিভাবে করে লাগিয়েছে এখানে, এটা একটা সাঁচি পান বলা যেতে পারে না।
হ্যাঁ, পান গাছ, এই পানের গাছ দেখুন তো। চলুন আগে আপনাদের একটু মন্দিরে একটু দেখিয়ে দিই এই সাইডে। হ্যাঁ, এই পান হ্যাঁ পান বড়িয়া পান। তো গাইজ দেখুন, এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখুন মন্দিরটা দেখাচ্ছি এখন ভেতরে। ভেতরে দেখুন পুরো, এই যে আগে লাইট ছিল না, এখন এই যে লাইট এসছে ভেতরে। এই যে পুরো সব বসার ব্যবস্থা, এখান থেকে কীর্তন হয়, গান হয়, কীর্তন গানটা। তো এই পণ্ডিতজি আছে, তারা এই সাজাচ্ছে এখন, সন্ধ্যাবেলা আরতি হবে এখন। এই সব ব্যবস্থা করা হয়ে আছে। রাধে রাধে কৃষ্ণ। পুরো সব ঠাকুর আছে এখানে। এই যে দোলনা লাগিয়েছে দোলার জন্য, পণ্ডিতজি সব কিছু রেডি করছে। এই যে তো এই হচ্ছে এখানকার পুরো মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা। এইরকম মানে আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে এইরকম একটা মন্দির পুরো তৈরি করে কতটা ভালো লেগেছে, মানে কতটা গর্বিত ফিল করছি আমরা, সেটা আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা বলবেন, জানাবেন অবশ্যই কমেন্ট সেকশানে যে কেমন লাগছে আপনাদের মন্দিরটা। তো এই ছিল এখানকার পুরো মন্দির, এই যে সামনে পুরোই লাগিয়ে রেখেছি, ঘড়ি লাগানো হয়ে আছে পুরো, এখানে বাদ্যযন্ত্র সব রাখা আছে। তো আপনারা দেখলেন মন্দিরটা কেমন, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে মন্দির দেখে আপনাদের কেমন লাগলো। এই দেখুন, এই সামনে এই মন্দিরগুলো ছোট ছোট মন্দির সব করা হয়েছে, মানে ছোট ছোট মন্দির করে সামনেও সব দিয়েছে। এই যে আপনাদের একবার দেখিয়েছিলাম, তখন অ্যাকচুয়ালি লাইট ছিল না। রাধে রাধে। দেখুন এই যে পুরো ব্যবস্থা করেছে এখানে সামনে, শিব বাবা আছে, আর এইদিকে জয় মাতা দি আছে। এই যে মাতা, এইদিকে আছে আরো দুটো মন্দির। গণপতি বাপ্পা মরিয়া। এদিকে আছে কৃষ্ণ ভগবান। আর এদিকে শনিজি মহারাজ আছে, এখানে যজ্ঞ করা হয়। শনিজি মহারাজ তো গাইস, এই ছিল এখানকার মন্দির। মন্দিরগুলো দেখেছেন আপনারা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো গাইস দেখুন, এই যে এরা পান গাছ লাগিয়ে রেখেছে, দেখুন এগুলো হচ্ছে পান গাছ, এগুলো আমরা সাঁচি পান বলি আমরা অ্যাকচুয়ালি। দেখুন এই যে পান গাছ, পাতাগুলো লাগিয়েছে, মানে এখানে এরা পান গাছও কিন্তু লাগিয়ে রেখেছে এখানে। মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আফ্রিকার ভেতরে এরকম একটা টেম্পলের মধ্যে তারা পান গাছও লাগিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো আর কি। এই যে দেখুন, এই সামনে পুরো পান পাতা লাগিয়েছে, এগুলো পুরো পান পাতা লাগিয়েছে। তারপরে রঙিন কচুর গাছ লাগানো হয়েছে। তো এরা সব কিছু মোটামুটি মেনটেন করে। এটা একটা টাউনের ভেতরে অ্যাকচুয়ালি, আমরা যেখানে আছি এটা হচ্ছে ফ্রি টাউন, ফ্রি টাউনের টাউনের ভেতরে এই টেম্পলটা করেছে এরা পুরো। দেখুন পুরো এসি লাগিয়ে পুরো সিস্টেম্যাটিক পুরো বানিয়েছে, এখানে জেনারেটরের ব্যবস্থা আছে এখানে। তো দেখুন সামনে সামনে থেকে এসেছি আমরা, এই পিছনে দেখুন অনেকটা জায়গা আছে। দেখুন এতটা জায়গা এরা রেখেছে এখানে, অনেক সময় যখন ভোজ বা পার্বণ যখন লাগে তখন কিন্তু তারা এইভাবে করে এইখানে পুরো খাওয়া দাওয়ারের ব্যবস্থা করে সব কিছু। তো এরকমই একটা টাউনের মধ্যে এই যে একটা মানে ব্যবস্থা করেছে,
সেটা কিন্তু দেখে আমাদের খুব ভালো লাগছে যে আমরা ভারতীয় হয়ে সত্যি গর্বিত যে এরকমই আফ্রিকার মধ্যে যেখানে 15,000 কিলোমিটার দূর যেখানে কিন্তু তারা এইরকমই একটা ব্যবস্থা করেছে, এটা দেখে কিন্তু আমি সত্যিই খুব গর্বিত। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখুন, এখন এই সামনে দেখুন এই কলা গাছ লাগিয়েছে এরা। আমি ভাবতেই পারিনি যে এখানে এইভাবে করে এরা কলা গাছ লাগিয়ে রাখবে। দেখুন কলা গাছ আছে এখানে, আমি কারি পাতাও দেখেছিলাম কিছু, তারা তুলসী গাছও লাগিয়েছে। দেখুন এই যে সামনে তুলসী গাছ লাগিয়েছে, এই দেখুন কলা হয়ে আছে এখানে, এই যে কলা গাছ লাগিয়েছে। তো দেখুন পুরো এরিয়াটা দেখুন কেমনভাবে সাজিয়ে তারা রেখেছে, সত্যিই খুব ভালো লাগছে। তো আমরা কখনো উইকেন্ডে বা কখনো এরকম যখন বিকালবেলা সময় পেয়ে যাই তখন কিন্তু এইখানে এসে আমরা একটু ঘোরাফেরা করি, একটু মনটা ফ্রি হয়ে যায়, মন ভালো লাগে। সবসময় কাজের মধ্যে ডিউটির মধ্যে তো ভালো লাগে না, তো এখানে এলে কিন্তু কোথাও না কোথাও একটু মানে পিসফুল মনে হয়, শান্তিপূর্ণ এরিয়া বলে মনে হয়, তাই এখানে আসি আমরা এইভাবে করে ঘুরতে। তো বন্ধুরা আজকে অনেকটা সন্ধে হয়ে গেল, প্রায় 6:30 বেজে গেছে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণ জানো টাটা বাই।